শেষ হতে চলল 2022 সাল, রাত প্রহালি নতুন বছর। ক্রিকেট প্রেমীদের অনেক কিছুই উপহার দিয়েছে, যা দীর্ঘদিন মনে রাখবেন ক্রিকেট প্রেমীরা। দীর্ঘ ব্যর্থতার পর এই বছরে যেমন ফর্মে ফিরেছেন বিরাট কোহলি, তেমনই বছরের শেষ প্রান্তে ওডিআই ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান উপহার দিয়েছেন ঈশান কিশান। এই প্রতিবেদনের মাধ্যমে এক নজরে দেখে নিন 2022 সালের ভারতীয় ক্রিকেটের স্মরণীয় সেই মুহূর্তগুলো। ঈশানের দ্বিশতরান চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে সুযোগ পেয়ে ঝলসে উঠেছিলেন ঈশান কিশান। 131 বলে 210 রানের ইনিংস খেলে 24 বছরের এই ক্রিকেটার ওডিআই ফর্ম্যাটে দ্রুততম দ্বিশতরান করার নজির গড়েন। চতুর্থ ভারতীয় হিসেবে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে দ্বিশতরান করেন ঈশান। পাশাপাশি ওডিআই ক্রিকেটে দ্বিশতরান করার সবথেকে কম বয়সী ক্রিকেটার রয়েছেন ঈশান। টি টোয়েন্টি ক্রিকেটে সূর্যের দাপট কি মনে আছে তো? এই বছরটা সূর্যকুমার যাদবের টি টোয়েন্টি ক্রিকেটে উত্থানের বছর হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে। এই বছরের টি টোয়েন্টি ক্রিকেটে নিজেকে সর্বকালের সেরা স্তরে নিয়ে যেতে পেরেছেন সূর্য। 31 ইনিংসে 1164 রান এসেছে এই ডানহাতি বিস্ফোরক ব্যাটসম্যানের থেকে, যার মধ্যে রয়েছে 2টি শতরান এবং 9টি অর্ধশতরান। সূর্যকুমার যাদবের অধিকাংশ ইনিংসই ভারতে জয়ের রাস্তা প্রশস্ত করেছে। বিরাটের 72তম শতরান ওডিআই ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান করার ফলে এই বছরটা যেমন স্মরণীয় থাকবে, তেমনই স্মরণীয় থাকবে বিরাট কোহলির 72তম আন্তর্জাতিক শতরানের কারণও। এই বছর ওডিআই ক্রিকেটে 44তম শতরানটি করেন বিরাট কোহলি। এই শতরানের দৌলতে রিকি পন্টিংকে সর্বমোট শতরানের বিচারে ছাপিয়ে যান বিরাট কোহলি। রিকি পন্টিংয়ের মোট শতরান রয়েছে 71টি, একমাত্র সচিন তেন্ডুলকরের থেকে পিছনে রয়েছে বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে 100টি শতরানের মালিক সচিন তেন্ডুলকর। ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডে ওডিআই ম্যাচে 6 উইকেট। ইংল্যান্ড সফরে প্রথম ওডিআই ম্যাচে দ্য ওভালে নজরে তৈরি করেন জসপ্রীত বুমরা। তার স্পেনে মাত্র 19 রান খরচ করে 6 উইকেট তুলে নেন বুমরা। প্রথম ভারতীয় বোলার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে 6 উইকেট হলো অর্জন করেন বুমরা। বুমরার দুর্ধর্ষ স্পেলে ইংল্যান্ড উড়ে গিয়েছিলেন খড়কুটোর মতো। ম্যাচটি ভারত জিতেছিল 10 উইকেটে।